শতকরা 59.2-কে আমরা দশমিকে প্রকাশ করব। শতকরা 59.2 অর্থ হল 59.2%, অর্থাৎ প্রতি শ বা একশোতে, আমরা যদি এখানে 100 লিখি, 100-তে 59.2%। এর অর্থ হলো 59.2-কে 100 দিয়ে ভাগ করা। আমরা যখন 59.2-কে ভাগ করব, তখন আমাদের এই শতকরার চিহ্নটি আর থাকবে না। এবারে আমরা 59.2-কে 100 দিয়ে ভাগ করি। আমরা এখানে লিখছি, প্রথমে একটি দশমিক নেব, তারপর এটা 5 বার যাবে, 500, এরপর বাকি থাকলো 92, তারপর এখানে আমরা আরও একটি শূন্য নিতে পারবো, এবার এটি 9 বার যাবে, 900, এরপর বাকি থাকবে 20, আমরা আরও একটি শূন্য নিতে পারবো, এবার এটি 2 বার যাবে, 200। তাহলে আমাদের ফলাফল হচ্ছে 0.592। এভাবে ভাগ না করে আমরা 59.2-কে 100 দিয়ে আরও সহজে ভাগ করতে পারি। চলো দেখে নিই এটা আমরা কীভাবে করতে পারি। আমরা কোনো দশমিক সম্বলিত সংখ্যাকে যখন 10, 100 বা 1000 এরকম সংখ্যা দিয়ে ভাগ করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা আবার লিখছি 59.2, একে আমরা 100 দিয়ে ভাগ করব। তো এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, নিচে হরের ক্ষেত্রে এখানে 100 আছে, এখানে একের পর যতগুলো শূন্য থাকে, লবের ক্ষেত্রে আমরা এই দশমিকটিকে তত ঘর বামে স্থাপন করি। অর্থাৎ আমাদের এখানে আছে 100, অর্থাৎ একের পর আছে 2টি শূন্য, তাই এই দশমিকটিকে আমরা 2 ঘর বামে স্থাপন করব। এটি হবে, দশমিক ছিল এখানে, আমাদের 2 ঘর বামে গেলে দশমিকটি হবে এখানে, আর এর আগে আমরা একটি শূন্য স্থাপন করব। এটি সমান সমান হচ্ছে এটি, অর্থাৎ 59.2 ভাগ 100 সমান সমান হচ্ছে 0.592। এই নিয়মটি অনুসরণ করে আমরা কিন্তু খুব সহজে শতকরাকে দশমিকে রূপান্তর করতে পারি। দেখো, এখানে ভাগফল যেটা এসেছিল 0.592, এখানেও আমাদের উত্তর একই এসেছে, 0.592।